এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এর আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তাতে আমি বলেছিলাম যে অনেক দিনের জমা পিরিয়ড বা 2-3 মাস যাদের পিরিয়ড হচ্ছে না, সেই পিরিয়ডটাকে 2-3 ঘন্টার মধ্যে কিভাবে আমরা আনতে পারি তার একটা ঘরোয়া টিপস আমি দিয়েছিলাম। তার মধ্যে প্রচুর লোকে কমেন্টস করেছে কিন্তু যে আমার 1-1.5 দিনের পিরিয়ড হয়, আমি কি সেটা খাবো? না, সেটা খাবে না, সেটার থেকে একটু ডিফারেন্ট কিছু খাবে, সেটা একেবারেই খাবে না। যাদের 2-3 মাস ধরে পিরিয়ড হয়নি তারা কিন্তু সেটা খাবে। আজকে আমি বলবো যে কিভাবে তোমরা যাদের 1-1.5 দিনের পিরিয়ড হয় কিংবা যাদের পিরিয়ড ফ্লো একদমই নেই, একটু 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 করে হয়, তারা আমরা কি ঘরোয়া টিপস ইউজ করব যাতে আমাদের কিন্তু পিরিয়ডটা তাড়াতাড়ি হয়ে যায়। তো পিরিয়ড, আমরা কিন্তু এই যে পিরিয়ড আনার যে প্রসেসটা, আমরা যে ঘরোয়া টিপসটা ইউজ করব, তার আগে কিন্তু আমরা ডাক্তারি পরামর্শ নেব, কারণ ডাক্তারি পরামর্শ ছাড়া কিন্তু আমরা এটা করব না। কারণ আমরা যখনই এই যে পিরিয়ডটা কম আসছে বা আমাদের পিরিয়ডের যে ফ্লোটা নেই, তার পিছনে কিন্তু অনেক রিজন থাকতে পারে। যেমন সব থেকে প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে যখনই রক্তের অভাব হয় তখন কিন্তু আমাদের পিরিয়ড ফ্লো কিন্তু কমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে রিজন কিন্তু এটা হয়ে থাকে যে আয়রনের অভাবে যদি আমাদের পিরিয়ডটা না আসে, তার জন্য কিন্তু আমরা এই ঘরোয়া পদ্ধতি ব্যবহারের প্রথমে আমরা ডাক্তারি পরামর্শ নেবো, ডাক্তারের কিছু টিপস নেবো, সেটাও আমি বলে দেবো। তো দ্বিতীয় যে কারণ যার জন্য আমাদের পিরিয়ড ফ্লোটা কম, সেটা কিন্তু হরমোন ইমব্যালেন্স। যখনই আমাদের পিসিওডি থাকে কিংবা থাইরয়েড থাকে তখন কিন্তু আমাদের এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে যে আমাদের পিরিয়ড ফ্লোটা একেবারে কমে গেছে, 1-1.5 দিনের কিন্তু পিরিয়ড হচ্ছে। যখনই 1-1.5 দিনের পিরিয়ড হয় তার মধ্যে কিন্তু ওভুলেশন হয় না, যার কারণে কিন্তু আমরা কনসিভ করতে পারি না। তো আমরা কি ঘরোয়া টিপস ইউজ করব যাতে আমাদের পিরিয়ড ফ্লোটা নর্মাল হয়ে যায়, সেটাই আমি তোমাদের ভিডিওতে বলতে চলেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো যখনই আমাদের পিরিয়ডটা কম হচ্ছে আমরা কিন্তু প্রথম যে টেস্টটা করব সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন টেস্ট ছাড়া আমরা কোনো ঘরোয়া পদ্ধতি ইউজ করব না। যাদের অনেক দিন জমে গেছে পিরিয়ড, তারা এর আগের ভিডিওতে ফটোতে দেখতে পাচ্ছ, তারা এই ভিডিও দেখে এটা ইউজ করতে পারো, এর জন্য কোনো টেস্টের প্রয়োজন নেই। কিন্তু যারা পিরিয়ড ফ্লো বাড়াতে চাও তারা কিন্তু প্রথমে টেস্ট করবে যে আয়রনের ডেফিসিয়েন্সি আছে কি না, সেটা কিন্তু দেখতে হবে। সেই জন্য কিন্তু প্রথমেই টেস্ট করবে হিমোগ্লোবিন টেস্ট। হিমোগ্লোবিন টেস্ট করার পর যদি রিপোর্ট নর্মাল হয় তখনই কিন্তু তোমরা এই ঘরোয়া টিপসগুলো ইউজ করবে। আর যেটা করতে পারো, আর একটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়েই তোমরা যারা বিবাহিত যারা অবিবাহিত বোধ তোমরা কিন্তু আয়রন ট্যাবলেট খেতে পারো। আয়রন ট্যাবলেট খেলে কিন্তু তোমাদের এই যে রক্তের অভাবটা সেটা কিন্তু মিটে যাবে, রক্তের অভাব সেটা কিন্তু আর থাকবে না। আয়রন ট্যাবলেট তোমরা খেতে পারো, সঙ্গে তোমরা আয়রন জাতীয় ফুড খেতে পারো। খেতে পারো তোমরা ডালিমের জুস খেতে পারো, বিটরুট জুস খেতে পারো, মোচা রয়েছে, থোর রয়েছে, নানান রকমের ফ্রুটস রয়েছে, এগুলো তোমরা খাবে, কারণ ফ্রুটসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ফলিক রয়েছে। যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে আয়রন ফলিক রয়েছে সেই সমস্ত খাবার কিন্তু তোমরা খাবে। তো এই সমস্ত ফুড খাওয়ার পরও আমরা কি এমন ঘরোয়া টিপস ইউজ করব যার ফলে কিন্তু আমাদের পিরিয়ডটা 1-1.5 দিনের না হয়ে ফ্লো দিয়ে পুরো সেটা ক্লিয়ার হয়ে যাবে? তো সেটা আমরা কি করব, আগেকার দিনে দেখবে আমাদের বাড়িতে যে দাদি ঠাম্মা রয়েছে তারা কিন্তু বারণ করে যে পিরিয়ডের দিনে কিন্তু টক খাবে না, টক খাবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড ফ্লোটা বেশি হয়। তো আমরা আগেকার দিনের এই রুলগুলো কিন্তু ফলো করব। আমরা কি করব, তেঁতুল, পুরনো যে তেঁতুল রয়েছে যে তেঁতুল কিন্তু একেবারে কালো হয়ে যায়, ফটোতে তোমরা দেখতে পাচ্ছ একদম কালো তেঁতুল, অনেক দিনের পুরনো তেঁতুল কিন্তু আমাদের বাড়িতে থাকে, তো সেই তেঁতুল কিন্তু আমরা একটু জল বা পানির মধ্যে গুলে তাতে সামান্য পরিমাণে একটু, যদি খেতে না ভালো লাগে একটু নুন দিয়ে নেবো, নিয়ে কিন্তু সেটা খেয়ে নেবো। এতে কি হবে, আমাদের পিরিয়ড ফ্লোটা কিন্তু বেশি হবে, পিরিয়ডটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা কি করতে পারি, আমাদের যদি মনে হয় যে না অতটা টক খাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা চানা কিংবা আমরা আলু কাবলি আলুর সাথে মিশিয়ে বা চানা মতো করে কিন্তু আমরা খেয়ে নেব, সেটা খেতেও ভালো লাগবে, এক্ষেত্রে কিন্তু আমাদের যে পিরিয়ড ফ্লোটা সেটাও ভালোভাবে হয়ে যাবে। 2 নম্বর টিপস যেটা, সেটা হচ্ছে যেটা এর আগের দিনে আমি ভিডিও করেছিলাম, হলুদের সঙ্গে গুড় দিয়ে গরম জলের মধ্যে মিশিয়ে খেয়ে নিতে, সেটা কিন্তু শুধুমাত্র যাদের 2-3 মাস করে পিরিয়ড হয়নি তারা খাবে। যারা কমেন্টস করছো যে এটা ফ্লো বাড়ানোর জন্য খেতে পারবো, না, ফ্লো বাড়ানোর জন্য কিন্তু সেটা খাবে না। সুতরাং সেটা কিন্তু ফ্লো বাড়ানোর জন্য নয়,
যেটা তোমরা করবে ফ্লো বাড়ানোর জন্য, সেটা হচ্ছে জোয়ান। জোয়ান নিয়ে কিন্তু অনেকের সমস্যা রয়েছে। যখনই আমি জোয়ানের নামটা নিই বা আজোয়ানের নামটা নিই, তোমরা কিন্তু বলো যে জিরে, কিংবা কেউ বলছো যে সেটা কিন্তু মেথি। তো জোয়ান আমি ফটোতেও দেখিয়ে দিচ্ছি, সেটাকে তোমাদের ভাষায় কী বলে আমি জানি না, কিন্তু জোয়ানকে ইংলিশে বলা হয় ক্যারাম সিড। তো এই ক্যারাম সিড তোমরা গুগল করে দেখে নিতে পারো। 1 গ্লাস পরিমাণ জল কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেওয়ার পর আমরা কিন্তু 1 চামচ আমরা জোয়ান দিয়ে দেব, সাথে আমরা 1 টুকরো কিন্তু গুড় দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সেটাকে ছেঁকে আমরা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে কুসুম গরম অবস্থায় আমরা খেয়ে নেবো। এটা খেলেও কিন্তু তোমাদের পিরিয়ডটা ক্লিয়ার হবে। আর আমরা কী করতে পারি, 3 নম্বর টিপস হচ্ছে, যারা আমরা কনসিভ করার চেষ্টা করছি না, যারা পিরিয়ড ফ্লো বাড়াতে চাইছে, তারা কিন্তু হেয়ার ওয়াশ করবে বা মাথা ধোবে, রেগুলার মাথা ধোবে, শ্যাম্পু করবে, এতে কিন্তু পিরিয়ড ফ্লোটা বেশি হয়। তো এগুলো একটা একটা টিপস, এগুলোকে একটা ঘরোয়া টিপস, যেগুলো ব্যবহার করে কিন্তু আমরা খুব শিগগিরই আমাদের পিরিয়ড ফ্লোটাকে বাড়াতে পারি। তো এইভাবে তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু পিরিয়ড ফ্লোটা বেড়ে যায়। আর আমরা কী করতে পারি, আমরা একটা গরম জল বোতলের মধ্যে গরম জল ভরে সেটা কিন্তু আমরা আমাদের তলপেটে ভালোভাবে ম্যাসাজ করতে পারি, কিংবা একটা গরম কিছু কাপড় নিয়ে গরম শ্যাক করে কিন্তু তলপেটে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের পিরিয়ড ফ্লোটা ভালো হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আর কি করতে পারি, ফ্রিজে সমস্ত জিনিস অ্যাভয়েড করব। কোল্ড ড্রিঙ্কস আমরা ওই দিনগুলোতে খাবো না, ঠান্ডা পানি খাবো না, আমরা চেষ্টা করবো একটু কুসুম গরম জল খাবার। তো আশা করি এইভাবে যদি তোমরা খেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পিরিয়ডটা হবে, 1-8 দিনের হবে না, ক্লিয়ারলি কিন্তু 3-4 দিন পর্যন্ত তোমাদের ভালো ফ্লো দিয়ে পিরিয়ডটা ক্লিয়ার হবে। কিন্তু এই সমস্ত ট্রিক ব্যবহার করার প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করবে। উইদাউট হিমোগ্লোবিন টেস্ট কিন্তু কোনো ঘরোয়া পদ্ধতি ইউজ করার কোনো প্রয়োজন নেই। যারা জানো যে যাদের হিমোগ্লোবিনের কোনো সমস্যা নেই, তারা কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে খুব শিগগিরই কিন্তু পিরিয়ড ফ্লোটাকে বাড়াতে পারবে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে করতে পারো। আমি সানডে কোয়েশ্চেন আনসার ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।